লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআনের অডিশন রাউন্ড। সকালে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা জসিমউদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আল আমিন খান, হাফেজ মাওলানা তারেক জামিল, হাফেজ মাওলানা হাবিবুর রহমান। দেশের সব জেলার অডিশন শেষে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হবে সিলেকশন রাউন্ড। পুরো আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশ বরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ।